হামলা চালাচ্ছে এই সরকারি দলের গুন্ডাদের এই ঘৃণ্য হামলার প্রতিবাদে এবং সারা দেশে নেতা কর্মীদের হয়রানির প্রতিবাদে আমাদের আজকের এই মশাল মিছিল আমাদের এই শান্তিপূর্ণ মশাল মিছিল আমরা শান্তিপূর্ণভাবে করছি এবং আমরা দেশবাসীকে আহ্বান জানাই এই ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের গুন্ডাদের বিরুদ্ধে সকল ঐক্যবদ্ধ হতে এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে সকল ঐক্যবদ্ধ হতে কারণ আমরা যদি এখনো না জাগি এই হামলা মামলায় সারা বাংলাদেশের কেউই রেহাই পাবে না আপনি ইতিমধ্যে দেখেছেন সারা বাংলাদেশের ভিন্ন মতের মানুষজনের উপরে তারা প্রায় প্রায় হামলা মামলা করে থাকে তাই সকল আমি জনগণকে জেগে ওঠার আহ্বান জানাই। Yeah.
সভায় হামলা করেছে ছাত্রলীগের এই সন্ত্রাসীরা। সারা দেশে আমাদের সহকর্মীদের উপরে বিভিন্ন জায়গায় বৈশ্বিক মহামারী করোনা আর মানবিক সংকটের মধ্যে তাদের ধারাবাহিক নাশকতামূলক কর্মকাণ্ড অব্যাহত রেখেছে। মহামারীকালীন এ সময় পৃথিবীর কোনো সভ্য দেশে চিন্তা জগতে এই ধরনের ভয়ঙ্কর নীতি গ্রহণের ভাবনা আসাটাও অচিন্তনীয়। অতীতের ন্যায় জনগণকে সাথে নিয়ে আওয়ামী লীগ এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের দাঁত ভাঙ্গা জবাব দেবে ইনশাআল্লাহ। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সুদক্ষ সময়োপযোগী নেতৃত্বের কারণে করোনা অনেকটা নিয়ন্ত্রণ রাখতে পেয়েছে বাংলাদেশ। এই সংকটের মধ্যেও রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনস্বাস্থ্যের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দেশের অর্থনৈতিক অগ্রগতির বিস্ময়কর সফলতা অর্জন করেছেন তা বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে। পৃথিবীর অন্য কোনো সরকার বা রাষ্ট্রনায়ক অর্জন করতে পারেনি যা শেখ হাসিনা তাই করেছে। আমাদের দেশে মৃত্যুর আর অন্যান্য দেশের তুলনা অনেক কম, যা 1.4%। করোনা সংক্রমিত রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে কমে এসছে। আমরা সকলের প্রতি আহ্বান জানাব, করোনা সংক্রমণ রোধে যথাযথভাবে স্বাস্থ্য সুরক্ষা বেঁধে মেনে চলতে হবে, কারণ শীতে দ্বিতীয় তরঙ্গের আভাস পাওয়া যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী ওই ব্যাপারে সবাইকে প্রস্তুত থাকার জন্য আহ্বান জানাচ্ছেন, কারণ ইউরোপের দেশে দেশে আজ দ্বিতীয় তরঙ্গ আঘাত হানছে। তো সে কারণে আমাদের আজকে প্রতিষেধক না আসা পর্যন্ত নিয়মিতভাবে মাস্ক পরিধান, স্বাস্থ্য সুরক্ষাবিধি মেনে চলতে হবে। ভোটের রাজনীতিতে জনগণ কর্তৃক বারবার প্রত্যাখ্যাত হওয়ার পরও বিএনপির পদ দেওয়া হয় না, তাদের চিন্তা চেতনা মতবাদ কর্মকাণ্ডে পরিবর্তন আসেনি, তারা ভুল থেকেও কোনো শিক্ষা গ্রহণ করেনি। এখন তাদের শিষ্য না তাদের দুর্নীতি অপরাধের দায়কে রাজনৈতিকভাবে মোকাবিলার চেষ্টা করা হচ্ছে, তবে রাজনীতির অর্থ সন্ত্রাস। অপকর্মের জন্য জনগণের নিকট ক্ষমা প্রার্থনা না করে বারবার সন্ত্রাসী নাশকতামূলক কর্মকাণ্ড তারা পরিচালনা করছে। আমরা তাদের প্রতি আবারও আহ্বান জানাই, ইতিবাচক ধারায় ফিরে আসুন, সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ড পরিহার করুন, না হলে বাংলাদেশ আমলে জনগণকে সাথে নিয়ে আপনাদের বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ গড়ে তুলবে। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ।